সন্তানের সম্পর্কটি চিরকালীন। পৃথিবীতে সবথেকে মধুর শব্দ মা, আর সবথেকে নিষ্পাপ শিশু। মা এবং সন্তানের এই ভালোবাসা, খুনসুটি, মান অভিমান, মিষ্টি মধুর সম্পর্ককে নিয়ে আজকে আমাদের নিবেদন, ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাপ পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লকিদের বাড়ি। তাও ভাগ্যিস এক পা ছেলে খুব উঁচু নয়, তাই 5-6টা থামিক সাজিয়ে টোপকে চলে যাই। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলে দিনটা এত পয়া। আমার মা না হলে তুমি, আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে, মজা আর হতো ভারী। দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতাম এই গাড়িতে, তুমি পরের গাড়ি। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরুলি তোমার কাছে পেরিয়ে যেতেন নাই। আমি যদি দুষ্টুমি করি চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় পড়ে লুটো পিছি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে জিকার নিয়ে সবই আমি দেখবো নয়ন মিলে, নানটি করে চাপা তোলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে, যখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি না গো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জন, আমি কেবল যাব এইবার সাত সমুদ্র 13 নদীর পার। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। এমন কি তোর কাজ আছে মা, কাজ তো রোজই থাকে, বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে তাকে, নাই বা চিঠি তাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না গো, আমার যে দরকারি কাজ বুঝতে পারো নাকি, দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি, মেঘে পিছে রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে। তোমার জন্য আমার মা গো কি মন খারাপ করে, যত তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে, তাতে কি আর মন ভরে মা, সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে, বাবা ভাবছে রুমি বোধ হয়
আগের রুমেই আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তিরুপণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্তে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, সাত সমুদ্র তেরো নদীর পার। এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি, এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি। বাংলা ভূগোল ইতিহাস পড়ে সব ধরে রাখি মনে। এখানে আসারে ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে, তখন আমার পরীক্ষা কাছে, তখন তারাও ছিল, দেখা হয়নি তো। ছুটির গন্ধে মেহেরাকে এসেছিল, আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো, কদম ফুটল কত, মাঠ নয় জল, ফুটবল খেলা হয়নি মনের মতো। কেবল পড়েছি সারা দিন রাত, লিখেছি কত কত, এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো। আমরা সবাই আনন্দে আছি, মানো আর নাই মানো, এখানে এখন মন খারাপে কিচ্ছুটি নেই জানো। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবাই খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলা পরীক্ষানি জেলে যখন তুমি যাবে গো, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো পুয়ে ধরে, আবার আমি তোমার খোকা হবো, গল্প বলো তোমায় গিয়ে পাবো। তুমি বলবে দুষ্ট ছেলে কোথা, আমি বলবো বলবো না তে কথা, জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না, একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে। তোমার রুমে ভালোই আছি, তার সে নিজের দেশে, ভালো থেকো, আমার কথা মনে করলে বলো। এবার গিয়ে পিয়ন কাকুর আসার সময় হলো। আমি শেষ করলাম, ভালো থেকো মা। আমার সঙ্গে ছিল শ্রেয়া, শ্রেয়াঙ্ক, নম্রতা এবং অন্বিতা।